হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো তরমুজের শরবত। ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে সবারই ভালো লাগে। তো চলো আজকে আমরা বানাবো তরমুজের শরবত। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি তরমুজগুলো নিয়ে নেবো। তরমুজের বীজগুলো কিন্তু সব ফেলে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, এক চামচের মতো আমি চিনি দিলাম। এর সঙ্গে আমি এতে দেবো বিট নুন, ওটা ছোটো চামচের এক চামচ বিট নুন দিলাম। এবার এতে আমি একটা লেবু রস দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দুটো গ্লাস নিয়েছি, দু গ্লাস শরবত বানাবো। তো গ্লাসের মধ্যে প্রথমে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। তারপর তরমুজের রসটা দিয়ে দেব। হয়ে গেল আমাদের তরমুজের শরবত বানানো। খুব ইজি আর খুব টেস্টি, তোমরাও ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে।